নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনাদের মনে একটাই প্রশ্ন এখন চলছে যে উইকেট কবে থেকে পড়তে শুরু করবে, এবং এই নিয়ে আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে জানতে চাইছেন যে ঠিক কবে থেকে উইকেটটা পড়বে বলুন তো। দেখুন, উইকেট কবে পড়বে এটা নিয়ে আমার একটা নিজস্ব ব্যাখ্যা আছে, সেটা একটু পরে বলছি। কিন্তু তার আগে আমার যেটা অ্যানালিসিস, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে উইকেট পড়তে হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু একবার ভেতরে ঢুকলে আর কিন্তু বেরোবার কোনো জায়গা নেই। কেন বলছি এই কথাটা? এই কথাটা বলার পিছনে আমার বেশ কিছু কারণ আছে, এবং সেটা বলার আগে, ব্যাখ্যা করার আগে আমি যেটা করব, আপনাদের আমি একটা নিউজ দেখাবো, হয়তো অনেকের চোখে এই নিউজটা পড়েছে। সেটা হচ্ছে এই নিউজটা, দুবার সিবিআই হেফাজতের পর এবার জেলে পাঠানো হলো অনুব্রতর দেহরক্ষীকে। আপনারা জানেন যে সেহগাল হোসেন, তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন, এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে দুবার সিবিআই হেফাজতে নিয়েছিল, এবার তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এটা ছিল খবরের হেডিংটা, এবং এটা হচ্ছে সেই বিস্তারিত খবর। এটা আমি একটা মিডিয়ার খবর আপনাদের কাছে রেফার করছি, কিন্তু এই সংক্রান্ত বিভিন্ন খবর বিভিন্ন মিডিয়াতে বেরোচ্ছিল, এবং সেখানে যেটা মোদ্দা কথা হচ্ছে সেই জায়গাটাকে আপনাদের সামনে তুলে ধরি। এবং কেন বলছি যে একবার ভেতরে ঢুকলে আর বেরোবে না, এখানে যেটা বলা হচ্ছে যে এটা 10ই জুন প্রথমবার সিবিআই আদালতে তোলা হয় তাকে, এবং তারপর তাকে প্রথমে 7 দিনের একটা সিবিআই হেফাজতের নির্দেশ দেন, এরপর 17ই জুন তাকে ফের 7 দিন সিবিআইয়ের হেফাজতের নির্দেশ দেওয়া হয়, এবং তারপর যেটা হচ্ছে গরু পাচার কাণ্ডে এনামুল হকের সঙ্গে তার যোগাযোগ ছিল, এই জায়গাটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, এই জায়গাটা এস্টাবলিশ করে দিয়েছে সিবিআই, এবং এবার তাকে যেটা হয়েছে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এখন আপনারা বলবেন যে প্রথম কথা, সেহগাল হোসেন একজন দেহরক্ষী, একটা ছোটখাটো উইকেট পড়েছে এবং তাকে জেল হেফাজতে নিয়েছে, তার সঙ্গে আমি যেটা বলছি তার কি সম্পর্ক রয়েছে? দেখুন, সেহগাল হোসেন কিন্তু ছোটখাটো কোনো উইকেট নয়। প্রথম কথা হচ্ছে, যেটা আমি অন্য মিডিয়ার খবরের কথা বলছিলাম যেখানে রেফার করা হচ্ছে, যে এই সেহগাল হোসেন কিন্তু যথেষ্ট প্রভাবশালী, এবং একজন দেহরক্ষী যিনি শয়ে শয়ে কোটি টাকা সম্পত্তি করে ফেলেছেন, এবং তার সঙ্গে গরু পাচার কাণ্ডের মূল চক্রীর একটা সম্পর্ক রয়েছে, এই জায়গাটা যখন এস্টাবলিশ হয়ে গেছে সেটাকে নেহাত ছোটখাটো উইকেট নেহাত বলা যাবে না। এবং এই কারণেই কিন্তু সিবিআই বারবার আদালতের কাছে যাচ্ছে, তার হেফাজতের দাবি করছে, এবং আদালত কিন্তু সেই জায়গাটা স্যাংশন করছে। দেখুন, একটা কথা তো মানবেন যে আদালতে কিন্তু আবেগের কোনো জায়গা নেই, সেখানে শুধুমাত্র যুক্তি তর্ক দিয়ে সব কিছু হয়, এবং এই জায়গাটায় যদি সিবিআইয়ের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকতো, তাহলে কিন্তু এইভাবে তার বারবার হেফাজত হতো না। এবং এই এটাও কিন্তু একটা বড় কারণ যে উইকেট পড়তে দেরি হচ্ছে। দেখুন, এমনভাবে সিবিআই খেলাটা সাজাচ্ছে, এমনভাবে তারা গুটিটা সাজাচ্ছে যে একবার যদি ভেতরে নেওয়া হয় তিনি কিন্তু চট করে বাইরে বেরোতে পারবেন না। আগের আমরা বিভিন্ন ইনসিডেন্ট দেখেছি, সেখানে সিবিআই যখন হেফাজতে নিচ্ছে সেখানে কিন্তু তারপর তাদের একটা নির্দিষ্ট সময়ের পর বেল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা হবে না। এর পাশাপাশি যেটা প্রভাবশালীর কথা বলছিলাম, সেখানে আরেকটা মিডিয়ার খবর দেখছিলাম যে সেহগাল হোসেনের কিন্তু প্রাণ সংশয়ের একটা ব্যাপার রয়েছে, এবং সেই কারণেও কিন্তু তাকে এই মুহূর্তে আর হেফাজতের বাইরে আনতে চাইছে না সিবিআই। অর্থাৎ প্রাণ সংশয় কেন হচ্ছে? সেহগাল হোসেন যার শয়ে শয়ে কোটি টাকা সম্পত্তি রয়েছে, তা তিনি তো একা নন, এই পুরো ব্যাপারটার সঙ্গে একটা বড় অংশ, বড় প্রভাবশালী অংশ কিন্তু জড়িত আছে, এবং সেহগাল হোসেন সেই জায়গাটায় কিন্তু বারবার সিবিআইকে সাহায্য করছে বা করতে বাধ্য হচ্ছেন এখন। কেননা এই যে পুলিশি হেফাজতটা হয়েছে, এখানেও কিন্তু আদালতের নির্দেশ রয়েছে যে তার শুধুমাত্র হেফাজত হচ্ছে না, এই সময় যদি সিবিআই মনে করে তাকে কিন্তু জেরাও করতে পারে। অর্থাৎ যে জায়গাটা হচ্ছে, এই যে প্রভাবশালীদের নাম বাইরে চলে আসার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু সেহগাল হোসেনের একটা প্রাণ সংশয় রয়েছে। সুতরাং এই সেহগাল হোসেনকে দিয়ে কিন্তু এবার বৃহত্তর প্রভাবশালীদের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর তাই আমি বলছি, এই সেহগাল হোসেন যিনি একজন দেহরক্ষী, তিনি একবার ভেতরে ঢুকলেন কিন্তু তিনি কিন্তু আর বেরোতে পারছেন না। তাই যে উইকেটগুলো আপনাদের মনে হচ্ছে যে নড়বড় করছে, ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না, বারবার কানায় খোঁচা লাগছে, যে কোনো মুহূর্তে ক্যাচটা তালুবন্দি হবে, সেই সব উইকেটগুলোর ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার রয়েছে। যদি সেহগাল হোসেন একজন দেহরক্ষী, তাকে প্রভাবশালী তকমা দিয়ে সিবিআই ভেতরে রাখতে সমর্থ হয়, এবং আদালত সেই কাজে কিন্তু সিবিআইকে সাপোর্ট করে, তাহলে সো কল্ড যারা প্রভাবশালী রয়েছে তারা ভেতরে ঢুকলে কি আর বেরোতে পারবে? এই জায়গাটা কিন্তু আমার মনে পড়ছে। এবং এখানে আপনাদের কি মতামত আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের মেন যে প্রশ্নের জায়গাটা, সেইখানে সেই জায়গাটায় আসছি যে আপনারা বারবারই জানতে চাইছেন যে উইকেটটা কবে থেকে পড়তে শুরু করবে। দেখুন, এক্ষেত্রে আমার যেটা নিজস্ব যুক্তি বা নিজস্ব যেটা ব্যাপার মনে হচ্ছে, সেখানে একটা আমি কথা বলে শুরু করব, সেটা হচ্ছে আপনারা জানেন বাজ কিন্তু একসঙ্গে দু জায়গায় পড়ে না। এখন দেখুন, মোটামুটি দুটি প্রসেস চলছে যেটা পরপর হবে,
একটা হচ্ছে মহারাষ্ট্রের ডামাডোল পরিস্থিতি, মহারাষ্ট্রের যে রাজনৈতিক ডামাডোল পরিস্থিতি চলছে এবং সেখানে যে সম্ভাবনাটা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু সরকারের পতন অনিবার্য। অর্থাৎ উদ্ধব সরকার যে রয়েছে, উদ্ধব ঠাকরে যে সরকার রয়েছে, সেটা কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় পতন হবে এবং সেই জায়গা থেকে সেখানে একটা নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এইটা একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট চলছে এবং এই ঘটনা মিটে যাওয়ার পরই যেটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভোট। সুতরাং এই যে সময়টা চলছে, এই সময়টাই কিন্তু একটু দীর্ঘ গতিতে ব্যাটিং চলবে এবং উইকেট পড়ার যে সম্ভাবনা রয়েছে এই সময়টা কিন্তু একটু কম। কিন্তু তাহলেও ছোটখাটো যে উইকেটগুলো রয়েছে, যেগুলো খুব নড়বড় করছে, সেগুলো কিন্তু পড়া আটকাবে না বলেই মনে হচ্ছে এই সময়টাতে। এবং আপনারা যদি দেখেন যে এর পরে কিন্তু আরেকটি রাজ্যের কথা উঠে আসছে, ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু একটা প্রত্যাঘাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর টার্গেটে থাকছে বাংলা। সুতরাং আগামী 2-3 মাসের যে টাইম ফ্রেমটা দেখা যাচ্ছে, সেই টাইম ফ্রেমটা অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড়সড় অ্যাকশন হয়ে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। এখন এই কথাটা শুনে আপনারা যারা হতাশ হয়ে গেলেন যে তাহলে এখন আপাতত 2-3 মাস হাত গুটিয়ে বসে থাকতে হবে, তা কিন্তু নয়। যেটুকুনি মনে হচ্ছে, সেগাল হোসেন দিয়ে শুরু হয়েছে, এখনও কিন্তু লাইনে বেশ কিছু রয়েছে নাম, যে নামগুলোর ক্ষেত্রে বারে বারেই উঠে আসছে যে কোনো দিন এখানে উইকেটের পতন ঘটবে। এবং উইকেটের পতন ঘটা মানে কিন্তু শুধুমাত্র গারদের পিছনে পাঠানো নয়, সেখানে কিন্তু তার অন্যরকম শাস্তির ব্যাপারে রয়েছে। যেমন ধরুন একটা বড় ভার্ডিক্ট হয়ে গেল, সেটা হচ্ছে তৃণমূলের মন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়েকে 2 নম্বরি করে চাকরি দেওয়া হয়েছিল, এটা এস্টাবলিশ করে দেওয়া হলো। অর্থাৎ এখানে যে 2 নম্বরি হয়েছে, তৃণমূলের যে মুখটা পুড়েছে, এটা এস্টাবলিশ হয়ে গেল। তারপর তিনি যে বেতনের টাকা পেয়েছেন, সেই বেতনের টাকা কিন্তু ফেরত দেওয়ার নির্দেশ এসেছে। তারপর যাকে ঠকিয়ে, যাকে বঞ্চিত করে এই চাকরিটা 2 নম্বরি করে দেওয়া হয়েছিল, সেই ববিতা দেবীকে কিন্তু চাকরিটা শেষ পর্যন্ত ফিরিয়ে দিল আদালত। অর্থাৎ এটাই তো জাস্টিস, যে যিনি যোগ্য, যার পাওয়ার কথা আছে, তাকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং সেই বঞ্চনার জায়গাটা সবার আগে মেটাতে হবে। দোষীদের ধরা হলো, যারা ঘুষ দিয়েছে তাদেরকে ধরা হলো, তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হলো, যাদের 2 নম্বরি করে চাকরি দেওয়া হয়েছে সেই তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, যাদেরকে, যারা এই জিনিসটা করেছেন তাদের জেলের পিছনে পাঠানো হলো। কিন্তু তার ফলে কি অ্যাকচুয়াল জাস্টিসটা হবে, যে ছেলে মেয়েগুলো রাস্তায় এইভাবে দিনের পর দিন কাটাচ্ছেন, যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যাদেরকে এইভাবে বঞ্চনা করা হয়েছে, তাদের তো চাকরিটা ফেরত দিতে হবে, সেটাই তো সব থেকে বড় জাস্টিস। তাদের এই কান্না, তাদের এই চোখের জল, তার তো সবার আগে মূল্য দিতে হবে। দেখুন, ববিতা দেবীকে চাকরি ফেরত দেওয়ার মাধ্যমে কিন্তু আদালত সেটা এস্টাবলিশ করলো। শুধু তাই নয়, অঙ্কিতা দেবী যে এতদিন ধরে মাইনেটা পেয়েছেন, যে বেতনটা পেয়েছেন, সেটা যেরকম ফেরানোর ব্যবস্থা করা হয়েছে, এই বেতনটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল ভবতী দেবীর, তাকে কিন্তু সেই সময়ের বেতনটা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সুতরাং এটাও তো এক ধরনের জাস্টিস হচ্ছে এবং এটাই তো বৃহত্তর জাস্টিস হচ্ছে। এই ধরনের জিনিসও তো দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ইতিহাসে, এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেছে? এখন যদিও এর পরেও অনেকেই বলবেন যে এখন 500 টাকা 1000 টাকার যুগ চলছে, সুতরাং মাসের শেষে সেটা এসে গেলেই সব কিছু হবে, এই পরেশ অধিকারী, এই অনুব্রত মণ্ডল নিজের ডেরায় ফিরলে তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, জাঁকজমক দেখানো হবে, সেটা তো পলিটিক্যাল স্টান্ট। কিন্তু তাতে কি সাধারণ মানুষের চিড়েটা ভিজছে, তাদের মনটা ভিজছে, তাদের মনটা গলছে, তাদের মনে একবারও মনে হচ্ছে এটা শাসক দলের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে? তাদের তো জনরোষ দিনের পর দিন বাড়ছে। হ্যাঁ, তাদের একটাই যেটা ক্ষোভটা আছে, একটা যে এরকম সেহগাল হোসেন হয়েছে, সেহগাল হোসেনের থেকে থাকলে হবে না, এর থেকে বৃহত্তর অনেক রাঘব বোয়াল এখনো ঘুরে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে এবং বড় বড় কথা বলছে, তাদেরকেও গারদের পিছনে পাঠাতে হবে। একদম সঠিক তাদের দাবি এবং সেই দিকেই তদন্ত কিন্তু এগোচ্ছে, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। এবং নিশ্চিন্ত থাকুন, যে কোনো দিন কিন্তু এই অ্যাকশন শুরু হয়ে যাবে। অনেকে তো বলছেন যে এবার কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেছে, বর্ষাকালে যেরকম ধারাপাত হয়, যেরকমভাবে বৃষ্টি ভেসে আছে আকাশ থেকে, এবারেও কিন্তু সেইভাবেই কিন্তু অ্যাটাকটা এগিয়ে আসবে। এবং এটা কোথাও গিয়ে বোধহয় শাসক দলও ফিল করতে পারছে যে যা ডিফেন্স ছিল, যা বালির বাঁধ ছিল, সেটা কিন্তু এবার ভেঙে তছনছ হয়ে যেতে চলেছে। এবং সেই জন্য জং ধরা অস্ত্র, সারদা কাণ্ড, সেগুলো নিয়ে নতুন করে জলগুলো করার একটা চেষ্টা করা হচ্ছে, যদিও তাতে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। এটা নিয়ে একটা আমার নিজস্ব মন্তব্য আছে, যে গতকালের যে অপারেশনটা হলো, স্টিং অপারেশনই বলুন, সাংবাদিকের এক ভিডিওই বলুন, সেটা নিয়ে আমার বেশ কিছু কথা আছে, সেটা আমি অন্য একটা প্রতিবেদনে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু মোদ্দা কথা যেটা বলতে চাইছি, যে শাসক দলও কিন্তু বুঝে যাচ্ছে শিওরে সমন এসে গেছে, যে কোনো দিন কিন্তু অ্যাকশনটা শুরু হয়ে যাবে এবং তার টাইম ফ্রেমটা হয়তো আগামী 2-3 মাস, তার মধ্যেই কিন্তু অ্যাকশন কমপ্লিট হয়ে যেতে পারে। এবং সেই জায়গাটা মনে করেই কিন্তু এখন থেকে একটা থরহরি কম্প অবস্থা হচ্ছে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, যেভাবে তাদের উত্তেজনার পারদ চড়ছে, যেভাবে কপালের ভাঁজ বাড়ছে, তাতে এইটুকুনি নিশ্চিন্ত থাকুন, কোথাও গিয়ে কোনো সেটিংয়ের কোনো ব্যাপার নেই, খেলা কিন্তু জমে গেছে। এবং উইকেট পড়তে হয়তো একটু দেরি হচ্ছে, একবার উইকেট পড়লে, একবার ভেতরে ঢুকলে
আর কিন্তু এরা বেরোবেন না, এইটুকুনি কিন্তু কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে, অন্তত এদের বডি ল্যাঙ্গুয়েজ সেই কথা বলে দিচ্ছে। আপনাদের কি মনে হয় সত্যিই একবার ভেতরে ঢুকলে আর বেরোতে পারবেন এবং উইকেট কি খুব তাড়াতাড়ি পড়তে শুরু করবে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।